সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। যে যে ব্যাংক থেকে টাকা নিয়েছেন সালমান এফ রহমান: জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ। সালমান এফ রহমানের জনতা ব্যাংকে সবচেয়ে বেশি ঋণ। এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার 29 প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড 21,681 কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। গত বছরের শেষে 2 প্রতিষ্ঠানে 23,070 কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়ে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 20,752 কোটি টাকা, ফান্ডেড 20,208 কোটি এবং নন ফান্ডেড 544 কোটি টাকা। বেক্সিমকো লিমিটেড ফান্ডে 1,994 কোটি ও নন ফান্ডের 324 কোটি টাকার ঋণ রয়েছে। IFIC ব্যাংক: নিজের মালিকানাধীন IFIC ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন সালমান। প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড 1,020 কোটি টাকা, সানস্টার বিজনেসের নামে 615 কোটি, ফরেস্ট বিজনেসের নামে 614 কোটি, কসমোস কমোডিটিস লিমিটেডের নামে 612 কোটি, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 455 কোটি, আলট্রন ট্রেডিং লিমিটেডের নামে 449 কোটি, নর্থ স্টোন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 421 কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের নামে 569 কোটি ও অ্যাবসোলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 463 কোটি টাকার ঋণ নেন। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই বেনামি। ন্যাশনাল ব্যাংক: ন্যাশনাল ব্যাংক থেকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড অনুকূলে ফান্ডেড 836 কোটি টাকা, বেক্সিমকো গ্রুপের অনুকূলে ফান্ডেড 823 কোটি, বেক্সিমকো ELPG ইউনিট 1 ও 2 অনুকূলে ফান্ডেড 1,234 ও নন ফান্ডেড 59 কোটি টাকার ঋণ নিয়েছেন। সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক: অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডের ফান্ডের 663 কোটি টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়েছে ফান্ডের 375 কোটি টাকা এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড ফান্ডের 300 কোটি ও নন ফান্ডেড 71 কোটি টাকার ঋণ নিয়েছে। রূপালী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেড 965 কোটি টাকার ঋণ রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের 1,838 কোটি টাকা। ABI ব্যাংক: বর্তমানে 4 প্রতিষ্ঠানের ঋণের স্থিতি দাঁড়িয়ে 605 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড 120 কোটি, একই প্রতিষ্ঠানে আরও 55 কোটি টাকার ঋণ রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল নিউয়ার অ্যান্ড অ্যাপারেলের 83 কোটি এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের 345 কোটি টাকা। কয়েকটি ব্যাংকের MD গণমাধ্যমকে বলেন, রাজনৈতিকভাবে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকও জেনে চুপচাপ ছিল, তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। তারা আরও বলেন, সরকার পরিবর্তন হয়েছে, এখন যদি সম্পত্তি বাজেয়াপ্ত করে তাহলে কিছু টাকা হলেও উদ্ধার করা যাবে, তাই সরকারের উচিত এইসব ঋণের ব্যাপারে নজর দেয়া। এছাড়া শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। তিনি গত 3 বছরেই দৃশ্যমান বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন এবং অদৃশ্য সহ 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।